আমরা আসি হচ্ছে এই কবিতার জেনার নিয়ে মূলত এই কবিতা জেনার বলতে মানে এই কবিতার গঠন বা ফর্ম কেমন তো মূলত এটা হচ্ছে একটা শর্ট নেগেটিভ পয়েন্ট মানে ছোট্ট নেগেটিভ বর্ণনামূলক একটা কবিতা এখানে সে তার নিজের যে অনুভূতি নিজের যে মানে জীবন লাইফ সেটাকে সে হচ্ছে এইখানে ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে এটাই হচ্ছে মূলত এই কবিতার বিষয়বস্তু তো টাইপ হচ্ছে এটা একটা ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি হ্যাঁ তো ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটাকে আমরা আগেও একবার বলছিলাম তোমাকে যে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে ইজ আ কাইন্ড অফ মানে নিউ কাইন্ড অফ পোয়েট্রি এটা ওই সময় নতুন এক ধরনের কবিতা হচ্ছে মানে মূলত লেখা শুরু করছিলেন তো এই ম্যাটাফিজিক্যাল কবিতার যে মূল বেসিকটা ছিল সেটা হচ্ছে যে এমন কোনো কিছুকে নিয়ে কবিতা লেখা যেটার কোনো শারীরিক অস্তিত্ব নাই অস্তিত্ব নেই হ্যাঁ যেমন তোমার হতে পারে যে জন্ম মৃত্যু ক্ষুধা প্রেম ভালোবাসা বিরহ অনল তাই কত কিছু আছে যেগুলা আমরা ফিল করতে পারি বাট আমরা কখনো চোখে দেখে তার অস্তিত্ব অনুভব করতে পারি না অনুভব করতে পারি কিন্তু তার অস্তিত্ব আমরা দেখতে পারি না যেমন ভালোবাসা বলতে একটা কিছু আছে সেটা তুমি কি অনুভব করতে পারো কিন্তু তুমি কিন্তু এটা চোখে দেখতে পারো না মৃত্যু বলতে একটা কিছু আছে যেটাকে তোমরা আমরা সবাই বুঝি জানি অনুভব করি কিন্তু আমরা কিন্তু মৃত্যুকে কি চোখে দেখি দেখি না এরকম ক্ষুধা জরা জেরেই বলো ক্ষুধা লাগলে তোমার ফিল হয় বাট ক্ষুধা কীরকম ক্ষুধার রঙকে ক্ষুধার কালারকে ক্ষুধা কত বড়, সেটা ছেলে না মেয়ে এই ধরনের কোনো কিছু কিন্তু তুমি ক্ষুধার মধ্যে কি পাবা না তো এই জন্য মেটাফিজিক্যাল পয়েট্রি হচ্ছে সেই সকল পোয়েট্রি যেই সকল পোয়েট্রি এই ধরনের মানে তোমার হচ্ছে যেটা অবাস্তব কিন্তু অস্তিত্বযুক্ত বিষয়বস্তু মানে বাস্তবে নাই আমরা চোখের সামনে দেখি না কিন্তু তার অস্তিত্বটা আমাদের মধ্যে আছে এই ধরনের বিষয়বস্তু নিয়েই হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েট্রি জড়িত তো এটা হলো প্রথম একটা ধাপ দ্বিতীয় হচ্ছে যে ম্যাটাফিজিক্যাল পয়েট্রি কিছুটা তোমার হলো মানে অলঙ্কার পরা নারীর মতো কিভাবে কারণ ম্যাটাফিজিক্যাল পয়েটটি যারা লিখছিল তারা এখানে অসংখ্য ধরনের যে কথার অলঙ্কার যেটাকে আমরা কথার অর্নামেন্ট বলি ইংলিশে হ্যাঁ বা এটাকে আমরা হচ্ছে ভদ্রভাষে বলি ডিভাইস মানে বিভিন্ন ধরনের লিটারেট ডিভাইস বলি এগুলো হচ্ছে মূলত কি তোমার হলো এখানে মানে ইউজ করতেন তারা যেমন সিমিলি ম্যাটাফোর পান অগজিমরণ তাই না তবে সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হতো সেটা হচ্ছে কনসেপ্ট বা ম্যাটাফিজিক্যাল কনসেপ্ট আমরা ম্যাটাফিজিক্যাল কনসেপ্ট বা কনসেপ্ট কি সেগুলোর ব্যাখ্যা একটু পরে করতেছে তো এই ধরনের বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করা হতো এবং সেই সাথে কথার যে মার হ্যাঁ কথা বলা কিন্তু দুইভাবে বলা যায় একটা হচ্ছে সহজ সরল উপায়ে একটা হচ্ছে মার পেজ দিয়ে তাই না কথার মার পেজ আমরা সবাই বুঝি এই কথার মার পেজের খেলাটা এইটা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েট্রির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে ইয়া আর ম্যাটাফিজিক্যাল পয়েট্রির যে শুরুটা এটা সবসময় একটা অ্যাব্রাপ্ট বিগিনিং হতো এখন বলতে হবে যে হোয়াট ইজ অ্যাব্রাপ্ট বিগিনিং অ্যাব্রাপ্ট বিগিনিং হচ্ছে যে তোমাকে ধরো তুমি একজন মানুষকে গিয়ে তার সাথে একটা কথা বলবা কিন্তু তুমি কীভাবে কথাটা শুরু করবা সেটা তুমি পাচ্ছ না তখন কী করলা তার সাথে একটা প্র্যাকটিক্যাল জুকস করলাম এই তুমি নাকি এটা করছো এই যে তাকে একটু ভোরকে দিয়ে তার সাথে কথা বলা এই ভোরকে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে তোমার কি অ্যাভার বিগিনিং তো এই কারণে দেখা যায় মেটাফিজিক্যাল পয়টির শুরুটা একটা প্রশ্ন দিয়ে শুরু হয় হুম তারপর হচ্ছে ওই প্রশ্নের পরে ওই প্রশ্নের ব্যাখ্যাতে বা ওই প্রশ্নের উপর ভিত্তি করে পরে গল্পটা কি তোমার হচ্ছে আগাইতে থাকে ক্লিয়ার তা এরকম হচ্ছে তোমার তো এই সব কিছু মিলা ম্যাটাফিজিক্যাল পয়েটিতে এত অলঙ্কার এত কথার মানে তোমার হচ্ছে ধার পেচ মার পেচ হ্যাঁ ধারালু কথাবার্তা এই সব কিছু মিলা সাম অফ ক্রিটিক্স হ্যাঁ তারা মনে করতো যে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি আসলে পোয়েট্রি না এটা এক ধরনের কি তোমার হচ্ছে গণিতের খাতা লজিকের কি তোমার হচ্ছে চ্যাপ্টার যেখানে কবিতা না হয় কবিতার মতো রসকস যদিও তারা রসকস প্রেম ভালোবাসা নিয়েই লেখার চেষ্টা করছে বেশি কিন্তু ওই রসকস গণিতের মার পেঁচে গিয়ে আর রসকস মনে হয়েছে না মনে হয়েছে যে এটা একটা ঠাট চাপাবাজি হুম আমি তোমাকে একদম খাঁটি বাংলা সুন্দর ল্যাঙ্গুয়েজে বলে দিলাম যে এই কবিতাগুলো পড়লেই মানে মানুষকে এমনভাবে ভালোবাসছে এমনকে ভালোবাসার লোভ দেখাইছে এমনভাবে কথা বলছে যে কথাটা শোনার পরে আসলে এক কথাই যেটা মনে হয় যে এরা সবাই কি তোমার হচ্ছে এক ধরনের চাপা ছিল এইটা হচ্ছে কি আমাদের প্রথমে মনে হয় তো যাই হোক আমরা গুড সম্পর্কে একটু পড়ি পড়ার পর হচ্ছে আমরা গুড মরের যে লাইন বাই লাইন বিশ্লেষণ এগুলাতে চলে যাব তো দেখো প্রথম হচ্ছে পাবলিশ ডেট দ্য গুড মোরো ইজ এ পোয়েম বাই জন ডন হ্যাঁ পাবলিশ ডে পাবলিশড কি ইন হিজ সিক্সটিন থার্টি থ্রি কালেকশন সংস অ্যান্ড সনেটস একটু খেয়াল করবা সে মারা গেছিলো ষোলোশো একত্রিশ সালে আর কবিতা প্রকাশ হয়েছিলো ষোলোশো তেত্রিশ সালে তার মৃত্যুর দুই বছর পর তাই না এই কবিতাটা হচ্ছে প্রকাশ পাইছিলো এবং এই কবিতার মূলত হচ্ছে সংস অ্যান্ড সনেটস নামে একটা বইয়ে প্রকাশ করা ছিল এই সংস অ্যান্ড সনেটস বইয়ে সংস মানে হচ্ছে কিছু লিরিক্যাল কবিতা ছিল আর উনি তার জীবনের শেষ দিকে এসে কিছু সনেট লেখছিলো যেগুলোকে আমরা হোলি সনেট বলি উনি ধর্মকর্ম বিজ্ঞা মানে ধর্মকর্ম বা ধর্ম নিয়ে কিছু কবিতা লেখছিল সনেট কবিতা সেই কবিতাগুলো হচ্ছে তোমার মূলত এই সনেট নামে পরিচিত তো ওই একটা বই এই বইয়ে হচ্ছে এই কবিতাটা প্রকাশ করা হয়েছিল মূলত গুড হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম লিরিক্যাল পোয়েম মানে হচ্ছে গানের মতো করে গাওয়া যায় গানের মতো ছন্দবদ্ধ সুন্দর মানে গানের মতো মজার কবিতা সরার মতো এই ধরনের কবিতাকে বলা হয় লিরিক্যাল পোয়েম সো এই তোমার হচ্ছে গুড মরো হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম হুম এটা একসময় কি গান আকারে গাওয়া হয়তো ইউটিউবে সার্চ দিলে এখনও তুমি কি এটার একটা গান বা গানের ভাষণ হচ্ছে তুমি পেতে পারো তো দেখো আমরা একটু নিচে পড়ি রিটার্ন হোয়াইল ডান ওয়াজ এ স্টুডেন্ট অ্যাট লিঙ্কনস ইন লিঙ্কনস ইনস হচ্ছে একটা স্কুলের নাম হ্যাঁ এই যে এই যেটা একটা একটি স্কুলের নাম তো এইটা হচ্ছে মানে জন ডন লেখছিল এটা কখন মানে ওই লিঙ্কন যে ইন স্কুলে যখন তিনি স্টুডেন্ট ছিলেন ওই সময় তিনি এই পয়েমটা লেখছিলেন দ্য পয়েম ইজ ওয়ান অফ হিজ আর্লিয়েস্ট ওয়ার্কস এই পয়েমটা হচ্ছে তার একটা কি প্রথম দিকের কবিতা অ্যান্ড ইজ কে তোমার হচ্ছে থিমেটিক্যালি কনসিডার টু বি দ্য ফার্স্ট ওয়ার্ক ইন সংস অ্যান্ড সনেটস এবং সঙ্গস অ্যান্ড সনেটসের এটা প্রথম কাজ বলে মনে করা হয় ওল তো রেফার টু অ্যাজ এ সনেট যদিও এটাকে কি আমরা হচ্ছে মানে অনেক সময় কি তোমার হচ্ছে এটাকে সনেটই বলতেছি দ্য ওয়ার্ক ডাজ নট কি ফলো দ্য মোস্ট কমন রাইম স্কিম অফ সাচ ওয়ার্কস মানে যদিও এটাকে আমরা অনেকে সনেট বলতেছি কিন্তু এটাতে কোনো রাইম স্কিম এটা কিন্তু তোমার হচ্ছে ফলো করা হয় নাই অর্থাৎ নর্মাল সনেটের মতো মনে হলেও এটা আসলে কি তোমার হচ্ছে এই এইগুলা কোনো কিছু কি তোমার কি করে না এবার জন্যই আমি তোমাকে প্রথম কি তোমার হচ্ছে এটা সনেট বলি নাই কারণ এটা দেখতে সনেটের মতো হইলেও অ্যাকচুয়ালি হচ্ছে এটা তোমার হলো সনেট না কারণ সনেটের মতো যে রাইমিং বা এই বিষয়গুলো হচ্ছে এটাতে কি তোমার হলো নাই আচ্ছা যদিও কি তোমার হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে চোদ্দো লাইন কারণ সনেটও চোদ্দো লাইন আর এটা তো হচ্ছে চোদ্দো লাইনে কি তোমার হলো সাজানো আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখো যে পয়েম কনসিস্টিং অফ কি অ্যান্ড এইট লাইন স্টেন্ট যে ফলোড বাই এ সিক্স লাইন কনক্লুশন বাট ইজ ইনস্টেট ফোরটি ওয়ান লং কিন্তু এই কবিতাটা কি তোমার হচ্ছে একুশ লাইন লম্বা হ্যাঁ চোদ্দ লাইনের সনেট নয় এটা হচ্ছে একুশ লাইন লম্বা ডিভাইডেড ইন্টু কি থ্রি স্ট্যান্ডা এবং এইটাতে তিনটা সাত লাইন করে মানে সাতটা করে লাইন দিয়ে তিনটা স্ট্যান্ড যা মানে তো বুঝিতে তাই না স্ট্যানজা মানে হচ্ছে প্যারা আমরা যে ওই যে লেখা যে প্যারাগুলো লিখি ওটা লেখার ক্ষেত্রে প্যারা আর ইয়ের ক্ষেত্রে হচ্ছে যা কবিতার ক্ষেত্রে স্ট্যানজা বলে ক্লিয়ার এই স্ট্যান্ডা তাই না এই যে দেখো এই যে পিছনে আছে স্ট্যান্ড এই যে প্রথম সাত লাইন আই ওয়ান্ডার থেকে দি পর্যন্ত সাত লাইন আর এইখান থেকে হচ্ছে তোমার এই যেখান থেকে এইখান থেকে হচ্ছে তোমার এই পর্যন্ত আর হচ্ছে সাত লাইন এভাবে হচ্ছে কি তোমার হচ্ছে প্রত্যেকটা তিনটা করে কি স্ট্যান্ড তাহলে আমরা এই ক্লিয়ার নাকি আচ্ছা তো তাহলে গেল কি তোমার হচ্ছে স্ট্যান্ড এই যে এইখানে স্ট্যান্ডা ফলোড বাই কি সিক্স লাইন কনক্লুশন বাট ইজ ইনস্টেড দ্য গুড মোর ইজ কি রিটার্ন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান্ড এ ওয়াকিং লাভার ইয়কিং লাভার মানে কি জাগ্রত প্রেমিক তাই না মানে তারা প্রেম করে জেগে গেছে প্রেম করার পর তাদের চোখ খুলে গেছে যে কেন আমরা এতদিন আগে প্রেম করলাম না প্রেমের এত মজা এই মজা কেন আমরা হচ্ছে এতদিন আগে পাইলাম না এই কারণেই সে গুড মর্নিং জানাইছে যেন ঘুম থেকে উঠছে নতুন জীবনে প্রবেশ করার পর যেন কি ঘুম থেকে জেগে উঠছে মানে নতুন করে সেন্স ফিরছে এই জন্যই মানে এটা আসলে এক ধরনের আইরনিক্যাল কিন্তু তোমার হচ্ছে কথাটা যে গুড মর্নিং জানাইছে মানে সকাল মানুষ কখন জানায় যখন মানুষ শুভ সকাল হয় তখন জানায় আর এখানে প্রেম এতদিন করে নাই এই যে না পাওয়া মানে সময়টা প্রেমের যে মজাটা এতদিন না পাইছে সেটাকে ওয়েলকাম জানাইছে গুড মর্নিং করে মানে এক ধরনের উপহাসমূলক একটা গুড মর্নিং ধরো হতে পারে অথবা হতে পারে যে এটা একটা অভিবাদনমূলক যে যায় শেষ পর্যন্ত আমরা এখানে কে তোমার হচ্ছে একটা গুড মর্নিং জানাইছে এই কারণে যে কংগ্রেচুলেশনস তুমি প্রেম করছো প্রেম করার পর তুমি সুখের জগতে আসছো এই জন্য তোমাকে কংগ্রেচুলেশনস কথা কিন্তু স্যার বুঝতে হবে নাহলে কিন্তু লেখা যাবে না ঠিক আছে আচ্ছা স্যার ত্যান ডিসক্রাইব দ্য লাভারস কি থটস কি এস হি এজ হি ওয়ার্কস নেক্সট টু হিজ কি পার্টনার মানে তারা একসাথে ঘুমাইছিল ব্যাপারটা এরকম একটা দৃশ্য কল্পনা করো এই ঘুম থেকে উঠে সে তাকে তার প্রেমিকাকে সে বলতেছে যে গুড মর্নিং তাহলে কি কারণে বলতেছে এই কারণে বলতেছে যে যেহেতু তুমি কি তোমার হচ্ছে নতুন একটা জীবন পাইছো নতুনভাবে সব কিছু শুরু করছো দ্য লাভার্স কি মিউজিং মুভ ফ্রম ডিসকাসিং সেন্সুয়াল লাভ টু স্পিরিচুয়াল লাভ অ্যাজ ই রিয়েলাইজেস দ্যাট দ্য স্পিরিচুয়াল লাভ দ্য কাপল আর লিবারেটেড ফ্রম ফিয়ার অ্যান্ড নিড টু টু সিক ই নিড আর টু সিক অ্যাডভেঞ্চার এখানে বলছে যে এই প্রেমটা তার শুরু হয়েছিল তোমার হচ্ছে একটা সেন্সুয়াল ভালোবাসা দিয়ে মানে যে নর্মাল একজন মানুষ আরেকজনকে ভালোবাসে কিসের মানে শারীরিক চাহিদা বা লুভে পড়ে কিন্তু এখানে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত মানে তারা এই তাদের প্রেমটাকে কনভার্ট করে স্পিরিচুয়াল লাভে চলে গেছে মানে স্বর্গীয় ভালোবাসায় চলে গেছে এবং পরে তারা কী করতেছে যে তাদের মধ্যে এই ভালোবাসার ফলে তারা এত কিছু পাইছে যে নিজেদেরকে তারা স্বাধীন করে নিছে তাদের ভিতর কোনো ভয় ভীতি কোনো কিছুই যেন আর নাই দ্য পয়েম ম্যাক্স কি ইউজ অফ বিবলিক্যাল অ্যান্ড ক্যাথলিক রাইটিংস এই পয়েমটাতে আমরা বিবলিক্যাল এবং ক্যাথলিক কি তোমার হচ্ছে লেখার কী উদাহরণ পাই হ্যাঁ ইউজ মানে ব্যবহার পাই আচ্ছা বিবলিক্যাল এবং ক্যাথোলিক্যাল ক্যাথলিক কি তুমি যদি না পারো তাই অ্যাটলিস্ট বাংলা হলেও নোট করে রাখবা হ্যাঁ নাহলে কিন্তু পরে আর এই কথাগুলা পাবা না অথবা এই ভিডিওটা আবার তোমার দেখে নিতে হবে বিবলিক্যাল শব্দটা আসছে মূলত বাইবেল থেকে এই বাইবেল মানে হচ্ছে তোমার খ্রিস্টানদের ধর্মগ্রন্থ জানো যে ইন্দিল কোরআন যেটা ছিল সেটারই কি তোমার হচ্ছে মানে ব্যাপারটা আর কি যাই হোক ওটা খ্রিস্টানরা অনেকবার চেঞ্জ করছে চেঞ্জ করে এখন ভাষণটা পুরাই আলাদা তো এই বাইবেল থেকে তোমার হচ্ছে একটা ঘটনা নিয়ে আসা হয় এই জন্য এটাকে বিবলিগ্যাল বলা হয় মানে বাইবেল থেকে কোনো ঘটনা যদি কোনো কবিতায় নিয়ে আসা হয় তাহলে ওটাকে বিবলিগ্যাল বলা হয় আর এর এরপুরা নাম হচ্ছে বিবলিকেল এলিউশন মানে ধরো কোনো কিছু কেটে নিয়ে আসা বা কোনো উদাহরণ দেওয়া হলো তখন এটাকে আমরা নর্মালি হচ্ছে বিবলিকেল এলিউশন বলে থাকি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আছে তোমার হচ্ছে ক্যাথলিক রাইটিং ক্যাথলিক হচ্ছে ওই খ্রিস্টানদের যে ক্যাথলিক খ্রিস্টান সেই খ্রিস্টানদের লেখা থেকে আচ্ছা খ্রিস্টান ধর্মের মূলত হচ্ছে দুইটা ভাগ স্যার ঠিক আছে তুমি এগুলা সাধারণ জ্ঞান হিসেবে নিতে পারো দুইটা ভাগে হচ্ছে মূলত খ্রিস্টান ধর্মের লোকজন হচ্ছে তোমরা তারা বসবাস করে একটা হচ্ছে তোমার ধরো মুসলমানদের মধ্যে যেমন দুইটা আছে একটা হচ্ছে সিয়া আর সুন্নি সুন্নি হচ্ছে যারা সুন্নত মানে আর সিয়া তো যারা সুন্নত মানে না তো এখন আর তোমার হচ্ছে ওদের মধ্যে এরকম একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে ব্যাপটিস্ট ক্যাথলিক হচ্ছে যারা খ্রিস্টান ধর্মের একদম গুরা মানে আমরা যেটাকে মৌলবাদী বলি হ্যাঁ মানে ফান্ডামেন্টালিজম এটা নেগেটিভ পজিটিভ যেই হোক মানে মূলত হচ্ছে ফান্ডামেন্টালিজম শব্দের অর্থ হচ্ছে যে ধর্মের একদম গুড়াটা মানা ধর্মে যা লেখা আছে হাদিসে যেভাবে আসে ওভাবে জীবনযাপন করা হ্যাঁ তো এটা হচ্ছে কি তোমার হচ্ছে ক্যাথলিকরা করে আর খ্রিস্টানদের মধ্যে যে লিবারেটেড মানে স্বাধীন হ্যাঁ মানে স্বাধীন খ্রিস্টান বা একটু উদার মনের খ্রিস্টান হ্যাঁ গ্রেট মাইন্ডেড যেটাকে বলি আমরা বা গ্রেট না বলে আমরা লিবারেটেড মাইন্ডেড বলতে পারি তো লিবারেল মাইন্ডেড বলা যেতে পারে ওই লিবারেল মাইন্ডেড যে খ্রিস্টান এরা সহজ সরল খ্রিস্টান এরা মানে ক্যাথলিকদের মতো এত পড়া না ঠিক আছে এরা হচ্ছে মূলত ব্যাপটিস্ট তো ক্যাথলিক রাইটিং থেকে আর কি লেখা মানে বুড়া খ্রিস্টানদের কিছু লেখা থেকেও এখানে কিছু কথা হচ্ছে তোমার নিয়ে আসা হয়েছে হ্যাঁ আচ্ছা তো খ্রিস্টানদের ধর্মের দিকে খেয়াল করলে ওই যে যারা বড় লোক বড় খ্রিস্টান মানে যাদের টাকা পয়সা অনেক বেশি ওরা নর্মালি হচ্ছে ক্যাথলিক মানে একদম পিওর খ্রিস্টান আর ওই যে বিভিন্ন ধর্মের লোভ লালসা বিভিন্ন কিছু থেকে বা এইভাবে সেইভাবে যারা হচ্ছে কনভার্টেড হয়ে খ্রিস্টান হয়েছে অথবা তারা যারা এই যে আমাদের উপমহাদেশের যারা খ্রিস্টান হয়েছে বাংলাদেশের এরা মূলত হচ্ছে ব্যাপটিস্ট আর কি এরা ব্যাপটিস্ট করা ব্যাপটিস্টের একটা ব্যাপার আছে খ্রিস্টানদের আসলে ক্যাথলিকের ব্যাপটিস্টের আরেকটা পার্থক্য যে ক্যাথলিকরা হচ্ছে মূল তারা জন্মগত হয়ে খ্রিস্টান আর ব্যাপটিস্ট মূলত হচ্ছে যে ব্যাপ্টাইজড হয় মানে রূপান্তরিত হয়ে বা তোমার হচ্ছে পূজা পালি খ্রিস্টানদের করার মাধ্যমে বা ওদের শপথ গ্রহণ করার মাধ্যমে খ্রিস্টান হয় এরকম বংশধর দ্বারা এরা হচ্ছে ব্যাপটিস্ট তো ইনডাইরেক্টলি কি রেফারিং দ্য লিজেন্ড অফ দ্য সেভেন স্লিপার্স অ্যান্ড পলস দ্য অ্যাপোস্টলস কি ডিসক্রিপশন অফ ডিভাইন তারপর হচ্ছে এ গ্যাপিক লাভ টু কনসেপ্ট উইথ হুইচ অ্যাজ এ প্র্যাকটিসিং ক্যাথলিক ডান উড হ্যাভ বিন ফ্যামিলিয়ার এখানে একটা গল্পের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমার সেভেন স্লিপার্স ডেন হ্যাঁ সেভেন স্লিপার্স ডেন কথাটা হতে হচ্ছে সাত ব্রাহ্মণের ঘুমের ডেরা তো এখানে একটা গল্প এরকম ছিল যে তোমার সাতজন বামন ছিল মানে বামন মানে খাটো মানুষ যারা তোমার হচ্ছে ওই স্পেনে মানে ওই খ্রিস্টান ধর্ম প্রচারিত হওয়ার শুরুতেই তারা হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল করার পর ওখানকার যে রাজা সেই রাজার ঘোষণা করছিলো যে যারা গোপনে বা যারা খ্রিস্টান হয়েছিল তাদেরকে হচ্ছে হত্যা করা হবে তখন তারা এই সাত বামন মানে সাত ভাই তারা একটা গুহার মধ্যে লুকাইছিল গুহার মধ্যে লুকাইয়ে এরা ঘুমাইছিল মানে এটা একটু গল্প রূপকথার গল্পের মতো বাস্তবতার কোনো মিল আছে কিনা যায় না তো যখন ঘুমাইছিল ঘুমানোর পরে এরা যখন ঘুম থেকে উঠে তাদের দুইশো বছর হচ্ছে কেটে গেছে দুইশো বছর পরে তারা ঘুম থেকে উঠছে এবং দুশো বছর থেকে ঘুম থেকে ওঠার পরে তারা গুহা থেকে যখন হইলো তখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে রাজা পরিবর্তন হয়েছে রাজা মারা গেছে নতুন রাজা আসছে দুশো বছর অনেক কিছু চেঞ্জ এবং পুরা দেশ তখন খ্রিস্টানে পরিপূর্ণ হয়ে গেছে মানে খ্রিস্টান হয়ে গেছে সবাই এই যে ভয় ভয় থেকে তারা ঈশ্বরের সহায়তা নিয়েছিল তাদের ঈশ্বরের সহায়তা এই ঈশ্বর তাদেরকে তাকে তার রক্ষা করছে দুইশো বছর ঘুম বাড়ায় এর একটা গল্প হচ্ছে তোমার মানে মূলত এখানে বলা হয় এই জন্য এটাকে বিবলিক্যাল এলিউশন বা ক্যাথলিক একটা এলিউশন বলা হয় তো তারপরে দেখো ডান্স কি মানে কার্টোগ্রাফিক রেফারেন্স কি ইন দ্য থার্ড স্ট্যান্ড হ্যাভ বিন দ্য সাবজেক্ট অফ মাছ অ্যানালাইসিস অল দ্য অ্যাকাডেমিক্স কি হ্যাভ ডিফার্ড ইন দেয়ার ইন্টারপ্রিটেশন অফ দেয়ার মিনিং অ্যান্ড হোয়াট দ্য লাইনস রেফারেন্স মানে ডানেই যে লাস্টে গিয়ে যে তোমার কথাগুলো বলছে এই কথাগুলো নিয়ে অনেকের অনেক মতভেদ আছে আমি আমার মতো করে ব্যাখ্যা করতেছি আরেকজন সারা আরেকজনের মতো ব্যাখ্যা করবে কারণ আমরা যে বুঝি ঠিক তার মতো করে ব্যাখ্যা করি তাই না এরকম ব্যাপার তো তারপরে দেখো রবার্ট কি এল শার্প আরগুজ দ্যাট দিস রেফারেন্স কি ক্যান বি লজিক্যালি ইন্টারপ্রেটেড অ্যাজ ইয়েট এনাদার রেফারেন্স টু লাভ দ্য ম্যাপস উইথ কি ডান উড হ্যাভ বিন ফ্যামিলিয়ার ওয়ার নট দ্য কি মার্কেটর স্টাইল ম্যাপস দেট দ্য দেট আর কমন ইন দ্য মডার্ন বাট ইন স্টেট কী বলতেছে কর্ডিফর্ম ম্যাপস উইচ অ্যাপিয়ার ইন দ্য শেপস অফ কি হার্ড অ্যান্ড অ্যালাউ ফর দ্য ডিসপ্লে অফ মাল্টিপল ওয়ার্ল্ডস হুইজ ডান অ্যালাউডস কি টু দ্য লাইন্স ইলেভেন টু টুয়েলভে যাই হোক এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ডানের যে তোমার হচ্ছে তার যে মানে পৃথিবী নিয়ে কথা আমরা এগুলো যখন কবিতার লাইন আসবে তখন আমরা এগুলো সুন্দরভাবে পাবো হ্যাঁ আচ্ছা জুলিয়া এম ওয়াক হোয়াইল কি নোটিসিং দ্য শার্টস কি ওয়ার্ক ইজ অ্যাসেন্সিয়াল টু অ্যান ইন্টেলিজেন্ট ডিসকাশন অফ দ্য এক্সটেন্ডেড কি ইমেজ ডিজএ্রি উইথ হিজ কনক্লুশনস অ্যান্ড আর্গুস দ্য ডান ইজ অ্যাকচুয়ালি রেফারিং টু ম্যাপ শোয়িং ওয়ান ওয়ার্ল্ড মানে ওই ম্যাপের কথা বলা হয় যে ডান হচ্ছে আসলে পুরা পৃথিবীর একটা ম্যাপ করছিলো এরকম একটা কিছু যাই হোক আমরা সব কিছু মিলাই হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই তো আমরা হচ্ছে কবিতাটা শুরু করি প্রথমে আমরা হচ্ছে দ্য গুড মরো শুরু করলাম তাহলে গুড মরো শব্দের অর্থ কি মানে গুড মর্নিং শুভ সকাল তাই না কি বলতো স্যার তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে গুড মর্নিংয়ের মানে হচ্ছে পুরা মানে হলো শুভ সকাল সকাল তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো শুভ সকাল তাই গুড মর্নিং হ্যাঁ কিভাবে জানার শুভ সকাল বলো তো আর এটা তো জন ডন তো পাইলামই এরপরে দেখো আমরা হচ্ছে শুরু করি তো প্রথমে আমাদের হচ্ছে দেখো যে আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট দাও অ্যান্ড আই আমাদের কবিতাটা শুরু হলো প্রথমেই প্রশ্ন করছে দেখো ডিড টিল উই উ লাভ উই আর উই নট ওয়েন টিল দেন এই যে প্রশ্ন এই যে এটাকে বলা হয় অ্যাবড্রাফ বিগিনিং মানে প্রথম লাইনের মধ্যে প্রথম বা দ্বিতীয় লাইনের মধ্যে এটা একটা প্রশ্ন শুরু করলে তখন আমরা এটাকে অ্যাব্রাপ বিগিনিং বলি কি বলি স্যার বলেন তো অ্যাব্রাপ বিগিনিং হ্যাঁ অ্যাব্রাপ্ট তাই না এই যে অ্যাব্রাপ্ট ভুল বললাম বিগিনিং ক্যাব্রাপ বিগিনিং তাই না জি স্যার আচ্ছা তো দেখো তাহলে আই ওয়ান্ডার মানে আমি অনুবাদটা করতেছি তোমার যদি কোনো ঝামেলা হয় তোমার বইয়ের মধ্যে তুমি লিখে নিবা আই ওয়ান্ডার আমি অবাক হলাম বাই মাই ট্রোথ আমি আমার শপথ সম্পর্কে ট্রোথ বলতে এখানে শপথ মানে উনি যে তার আগের জীবনটা ওই জীবনটাকে তিনি শপথ ধরে নিছে যে একটা সময় তার কাছে হয়তো শপথ ছিল যে প্রেম করবে না হোয়াট দাও অ্যান্ড হাই মানে এই যে দাও দাওটাই কিন্তু কল কোয়েল ল্যাঙ্গুয়েজ দাও মানে কি তুমি দাও মানে কি তো স্যার তুমি হ্যাঁ তাহলে এখানে কী বলছে দাও মানে হচ্ছে তুমি তাহলে দাও মানে এগুলো তুমি লিখে নিবা হ্যাঁ 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 দাগাই নিবা বইয়ের মধ্যে সুন্দর করে বলতেছে যে হোয়াট দাও তুমি অ্যান্ড আই এবং আমি ডিড কী করেছি টিল উই লাভ মানে আমরা যতক্ষণ পর্যন্ত ভালোবাসি এতদিন আমরা কী করছি তার মানে নিজেদেরকে সে বলতেছে আসলে অ্যাকচুয়ালি তারা একটা ভুল করছে এতদিন প্রেম না করে হ্যাঁ তুমি আমি কী করছি ভুল করছি ওয়ে উই নট ওয়ে টিল দেন আমরা কি তখন কি মায়ের পান করার মতো অবশ্য ছিলাম প্রশ্ন করছে এরকম যে উই আর নট ওয়েন্ট মানে কি মায়ের দুগ্ধ পান করা যে আমরা কি মায়ের দুগ্ধই পান করতেছিলাম মানে মায়ের দুগ্ধ পান করা মানে কি একদম বাচ্চা তাই না মানে কোনো কিছু যার মনে থাকে না ওইরকম তো ওরাই বলছে যে আমরা কি আসলে ওইরকম ছিলাম মানে ভালোবাসার আগে আমরা এতটা বোকা ছিলাম প্রশ্ন হচ্ছে এরকম বাট সাট অন কান্ট্রি প্লেজার আমরা কি করতাম সাট মানে দুগ্ধ পান করতাম অন কান্ট্রি প্লেজার কান্ট্রি প্লেজার মানে কি তোমার হচ্ছে মানে কান্ট্রি বলতে কি আমরা কান্ট্রি বলতে যেটা বুঝি যে তোমার গ্রাম্য আর গ্রাম্য বলতে কি তোমার হচ্ছে খেত এরকম তাই তো প্লেজার মানে আমরা একটা কি তোমার হচ্ছে একটা মানে কি আনন্দ মানে এটা কি কী বলতে যে তোমার অবুজ আনন্দে আমরা মায়ের দুগ্ধ পান করতেছিলাম চাইল্ডলিশলি শিশুদের মতো করে অর স্নোটেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন অথবা স্নোটেড নাক ডেকে ঘুমানো তাই আমরা কি নাক ডেকে ঘুমাচ্ছিলাম সেভেন স্লিপার্স ডেনে ওই যে সাত ব্রাহ্মণের যে ডেন তোমাকে যে বললাম যে মানে সাত বামনের গল্প আমরা কি সাত বামনের ড্রেনে ঘুমাইছিলাম এই দুশো বছরের মতো ঘুম যে আমরা এতদিন প্রেম করি নাই তাহলে আমরা কি মানে আসলে অ্যাকচুয়ালি মানে এগুলো ভুলে গেছি এরকম তাহলে এই সেভেন স্লিপার্স ড্রেনটাই মূলত হচ্ছে একটা কি তোমার হইল বিবলিকেল এলিউশন কী বলো এলিউশন হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যালিউশন তাহলে বিব্লিক অ্যালিউশন এটা এক ধরনের কি ফিগার অফ স্পেস আমরা ফিগার অফ স্পিচ নিয়ে আগে কথা বলছি যে বিভিন্ন ধরনের কথা বলার যে ভঙ্গি এগুলো আমরা ফিগার অফ স্পিচ বলি সো দিস ইজ কে দিস ইজ দ্য কাইন্ড অফ তোমার হচ্ছে ফিগার অফ স্পেস ফিগার অফ স্পেস আচ্ছা তাহলে সেভেন স্লিপার্স ডেন তারপরে দেখো ইট ওয়াজ শো আচ্ছা এখানে যে টি এর পরে যে এভস্টবিদ আছে হ্যাঁ তখন এটার উচ্চ হবে তোমার হলো ইট মূলত কোনো সেন্টেন্স বা কোনো কিছুতে অ্যবষ্ট দেওয়া মানে কি তোমার হচ্ছে কোনো একটা ওয়ার্ড কোনো একটা লাইন এগুলাকে তোমার কি তোমার হচ্ছে ইয়া করা মানে কি বলে যে তোমার হচ্ছে এর এগুলাকে হচ্ছে মূলত হচ্ছে তোমার হাইট করা হ্যাঁ তাহলে এই ইটুয়াস কতটা শব্দের অর্থ আসলে কি তোমার হচ্ছে এই ইটওয়াস মানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কি তোমার হচ্ছে এই ইটুয়াস মানে হলো এই টু এইরকম ইট এবং ওয়াস হ্যাঁ কবিতা সংক্ষিপ্ত করার জন্য কবিতার ভাষাকে সুন্দর করার জন্য তোমার হচ্ছে এরকম করা হয় তো দেখো ইট ওয়াজ সো বাট দিস অল প্লেজার ফেন্সিস বি এবং এই যে তারা যে এতদিন আনন্দ করতো এই আনন্দটাকে আসলে কি একটা ফেন্সিস মানে একটা কল্পনা তাদের লাইফটাতে আসলে তেমন কিছুই ছিল না এরা যেন একটা কি কল্পনার জগতে ছিল এরকম একটা কিছু আর কিছুই না ইফ এভার এনি বিউটি আই ডিড সি আমি যদি কোনো সৌন্দর্য দেখে থাকি এই যে তার এই কথার পরে অ্যাপডে পরে তার কি তোমার হচ্ছে এই কথাগুলো তার শুরু হয়েছে তাই না যে আমি মানে আমি কি মানে কি করছি আমি যদি কোনো সৌন্দর্য দেখে থাকি ইফ এভার এনি বিউটি আই ডিডসি আমি যদি কোনো সৌন্দর্য দেখে থাকি হুইচ আর ডিজায়ার যেটা আমি কল্পনা করতাম বা আমি যেটা পেতে চাইতাম অ্যান্ড গড এবং যেটা পেয়েছি ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি এটা আর কিছুই না এটা হচ্ছে তোমার স্বপ্ন এই যে দি দি মানে তাহলে কি তোমার তাই না এখানে কিন্তু একটা কলকাল ল্যাঙ্গুয়েজ

এখন আমাদের এই জাগ্রত আত্মাকে আমরা গুড মর্নিং জানালাম আমরা শুভ সকাল জানালাম হুইচ ওয়াজ নট ওয়ান অ্যান আদার আউট অফ ফেয়ার এবং তাদের যে এই যে আত্মা মানে তারা যে একজন আজনের দিকে চাইছে এখানে কোনো ভয় নাই এইখানে ভয় না থাকার একটা রেফারেন্সটা টানার কারণটা হলো এরকম যে জন্ডন আসলে যে মেয়েটাকে প্রেম করছিলো যার সাথে ভালোবাসছিলো এটা মূলত হচ্ছে যে জন্ডন যার কাছে তার সাহিত্যিক শিক্ষাটা নেয় তার যে গুরু হ্যাঁ সেই গুরুর ভাগ্নি ওকে নিয়ে আসলে তার প্রেমে পড়ে এবং তাকে নিয়ে পালায় তো এই কারণে হচ্ছে কি তোমার হচ্ছে তার এই বিয়ে বা প্রেমটা হচ্ছে মেনে নেয় না তো তারা এই এখান থেকে পালিয়ে যখন তারা একটা তোমার হচ্ছে জায়গায় যায় সেফ জোনে যায় ওখানে গিয়ে কিন্তু সে যখন এই তার প্রেমিকার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে একজন আরেকজনকে দেখতেছে এখন তাদের মধ্যে আর কোনো ভয় নেই কারণ তারা তো একটা ভয়ের মধ্যে থেকে আসছে সো এখন তাদের মধ্যে কোনো ভয় নেই এই যেন আউট অফ ফিয়ার বলছে ফর লাভ অল লাভ আদার্স কি তোমার হচ্ছে সাইটস কন্ট্রোল বলতেছে ভালোবাসার জন্য অল লাভ অফ আদার সাইটস মানে ভালোবাসার জন্য ভালোবাসায় কি করে আমাদের যে অন্য আরও যে সাইটস আছে অন্য যে বিষয়বস্তু আছে এগুলাকে কন্ট্রোল করে মানে তুমি যদি ভালোবাসো মানে খুব ভালোভাবে ভালোবাসো বা তুমি যদি ভালোবাসাকে কি তোমার হচ্ছে সেইভাবে মানে ইয়া করতে পারো তাহলে তোমার বাকি সব কিছু তোমার ইচ্ছে এই প্রেমেই তোমার হচ্ছে কন্ট্রোল হয়ে যাবে অর্থাৎ ভালোবাসা হচ্ছে তোমাকে সব কিছু তোমার হচ্ছে কন্ট্রোল করে দেবে কন্ট্রোল করে দেবে হ্যাঁ ঠিক আছে ম্যাক্স ওয়ান লিটল রুম ইন এভরিওয়ার এবং এই যে ভালোবাসার ফলে মানে তুমি সব জায়গায় একটা মানে কী বা যে একটা শান্তি পাবা রুম বলতে এখানে আসলে কী বোঝাইছে জায়গা পাওয়া না এখানে আসলে কি তোমার হচ্ছে একটা স্বস্তি পাওয়া তুমি যদি ভালোবাসা তোমার যদি এটা কি মানে খুব ভালোই থাকে তাহলে তুমি কি এখানে একটা স্বস্তি পাবা তাই না স্বস্তি পাবা তো লেটস সি ডিসকোভার্স কি টু নিউ ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন বলতেছে যে যারা আবিষ্কারক নতুন পৃথিবী তাদেরকে আবিষ্কার করতে দাও হ্যাঁ লেট মেপস টু আদার অন্যদেরকে মেপ করতে দাও ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস কি হ্যাভ শোহুন পৃথিবীর মধ্যে কি তোমার হচ্ছে পৃথিবী তারা মানে দেখাচ্ছে লেটাস্ট প্রজেস ওয়ান ওয়ার্ল্ড চলো তারা অনেক পৃথিবী আবিষ্কার করুক যত কিছু করুক আমরা কি করি লেটাস্ট ওয়ান ওয়ার্ল্ড চলো আমরা একটা পৃথিবী তৈরি করি করি কি তো আমরা একটা মাত্র পৃথিবী তৈরি করি মানে আমাদের দুইজনের মিলে একটা পৃথিবী হবে এবং প্রত্যেকের জন্য একটা পৃথিবী তুমি আমার পৃথিবী আমি তোমার পৃথিবী এবং আমরা দুজন মিলে একটা পৃথিবী এরকম একটা বলতে যে মানুষ যা ইচ্ছে তাই করুক কারণ ওই যে সে তো একটা ধাবা খায় আসছে তার প্রেমিকাকে নিয়ে তো এই জন্য সে যেতে চায় না যে আমাদের পৃথিবীতে আমরাই থাকবো আমরাই একজন আরেকজনকে কি তোমার হচ্ছে

আমার আমার কি আমার আমারই হচ্ছে আমার মুখ তোমার চোখে এবং তোমারটা আমার চোখে এটা আসলে কি এটা হচ্ছে যে মানে একটা মানে এই যে এরা বিভিন্ন ধরনের লজিক টজিক দিয়েই তো লেখে তো ব্যাপার হলো যে প্রেমিকার সামনে যখন বসলে তাহলে প্রেমিকার চোখে কি প্রেমিকের ছবিটা দেখা যায় তো প্রেমিকার ওয়ার্ল্ড বলতে যদি তার প্রেমিক হয় তাহলে কি তার চোখে কি মানে ওয়ার্ল্ডা প্রেমিকার চোখে সে নিজে ওয়ার্ল্ড হিসেবে আর তার তার প্রেমিক হচ্ছে তার চোখে ওটাই বলছে যে তোমার চোখে আমি আমার চোখে তুমি হ্যাঁ অ্যান্ড ট্রু প্লেন হার্টস কি ডুই ইন দ্য কি ফ্রেসেস রেস্ট এবং সত্যিকার হৃদয় মুখের মধ্যে বোঝা যায় তাই না এখানে তোমার হচ্ছে মূলত হচ্ছে যে সত্যিকারের যে হৃদয় তারা একজন কি আরেকজনের মুখের মধ্যে কি সেটা বোঝা যায় হ্যাঁ চোখের মধ্যে হোয়ার ক্যান উই ফাইন্ড টু ব্যাটার হেমিসপিয়ার বলতেছে যে আমাদের যে এই পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা দুইটা বেটার হেমিসপিয়ার খুঁজে পাইছি হেমিসপিয়ার শব্দের অর্থ হচ্ছে মেরু এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু নর্থ হেমিসপিয়ার তারপর হচ্ছে তোমার সাউথ হেমিসফিয়ার তাই না তো উত্তর মেরু দক্ষিণ মেরু যে বলা হয় এখানে লেখক বলছে যে তাদের যে দুই তাদের যে পৃথিবী এই পৃথিবীর যে দুটা মেরু আছে এই মেরুটা হচ্ছে বেটার ভালো কারণ তোমার হচ্ছে বাস্তবের যে পৃথিবী সেই পৃথিবীর যে মেরু এগুলো তো ভালো না কারণ এগুলাতে তোমার হচ্ছে শার্প নর্থ উত্তরে গেলে কি ঝড় বৃষ্টি দক্ষিণে গেলে কি তোমার ডিক্লাইনিং ওয়েস্ট মানে ওয়েস্টে গেলে ঝড় বৃষ্টি তাই কিন্তু তাদের যে ভালোবাসার পৃথিবী ওখানে কোনো ঝড় ঝরঝাপটা বৃষ্টি কিছুই নাই ওদের পৃথিবীটা হচ্ছে কি অনেক সুন্দর তাই না তো বলতেছে যে হোয়ার ক্যান উই ফাইন কি টু ব্যাটার হ্যামিসপিয়ার উইদ শার্প নর্থ যেখানে কোনো তোমার হচ্ছে এরকম তীক্ষ্ণ কোনো নর্থ নাই উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট এবং এখানে কোনো ডিক্লাইনিং ওয়েস্ট নাই হোয়াট এভার ডাইস হ্যাঁ যাই হোক না কেন যাই মারা যাক না কেন ওয়াজ দ্য মিক্সড ইকুয়ালি এবং তাদের এই পৃথিবীতে মানে যেটা হলো যে অন্য মানে তাদের যে পৃথিবী ওই পৃথিবীতে কোনো কিছু মানে এই যে বাইরের পৃথিবী এই পৃথিবীতে কোনো কিছুই কি মিক্সড ইকুয়েলি মানে সব কিছু সমান না কোথাও কম কোথাও বেশি গরম ঠান্ডা এরকম কিন্তু তাদের পৃথিবীতে সব কিছুই কি ভালো কারণ তাদের পৃথিবী তাদের তো প্রেমের পৃথিবী ইকুয়াল আর এখানে বসন্ত সমান হ্যাঁ সবসময় বসন্ত কাজ করে এরকম আর কি মানে ভালোবাসার পৃথিবী তো স্বপ্নের পৃথিবী আর স্বপ্নের পৃথিবীতে তোমার হচ্ছে খারাপ কিছু নাই সবসময় স্বপ্নের ভিতরী দেখি আমাদের স্বপ্নে কি আমরা খারাপ কিছু দেখি মানে আমরা কল্পনায় কি খারাপ কোনো কিছু দেখতে চাই কল্পনায় আমরা এমন কিছু দেখতে চাই যেটা আমাদের মনে ভালো কিছু এবং ভালো কে কোনো আন্দোলন হচ্ছে তোমার তৈরি করে ইফ আওয়ার কি টু লাভস বি ওয়ান আমাদের এই দুইজনের ভালোবাসা যদি এক হয় আর দাও অ্যান্ড টাই এবং তুমি এবং আমি কে তোমার হচ্ছে তুমি এবং কি তোমার হচ্ছে আমি দাও অ্যান্ড টাই লাভসো এলাইক মানে আমাদের ভালোবাসা যদি একরকম হয় অ্যালাইক একই রকম হয় হ্যাঁ দ্যাট নান ক্যান কি ডো স্লাকেন নান ক্যান ডাই তাহলে কেউ কি করতে পারবে না তোমার হচ্ছে নান ক্যান কি তোমার হচ্ছে মানে মূলত হচ্ছে এখানে নান ক্যান স্লাকেন স্ল্যাকেন মানে হচ্ছে ভেঙে ফেলা কেউ আমাদের কি তোমার হচ্ছে এটা ভাঙতে পারবে না এবং নান ক্যান ডাই এবং এটা কেউ কি তোমার হচ্ছে মেরে ফেলতে পারবে না অর্থাৎ তাদের ভালোবাসা যদি এত গভীর হয় এত শক্ত হয় তাহলে কি কেউ তাদের এই ভালোবাসারকে তোমার হচ্ছে ক্ষতি করতে পারবে না হ্যাঁ তো এবং এই আশাবাদ ব্যক্ত করে মূলত হচ্ছে কি তোমার হচ্ছে জন্ডন তারকে তোমার হচ্ছে এই কবিতাটা শেষ করলো তো স্যার ক্লিয়ার বুঝতে পারছো কবিতাটা হ্যাঁ স্যার বুঝতে পারছি